ইসলামপুর থানার অন্তর্গত পাহাড়পুর গ্রামের এক গরিব মধ্যবিত্ত পরিবারের মেয়ে শারমিন খাতুন 2020 মধ্যশিক্ষা পর্ষদ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 94.4% নাম্বার পেয়ে পাশ করেছে। তার ইচ্ছা যে সে ইংলিশে অনার্স করে শিক্ষিকা হবে, কিন্তু কী বা করার আছে, বাবার আর্থিক আয়ু তেমন খুব একটা ভালো না, তাই সে সাহস করে আর কলেজে ভর্তিও হতে পারছে না। বাবার পরিস্থিতিকে লক্ষ্য রেখে নিজের স্বপ্নকে সে হারাতে চাইছে, কিন্তু বাবাও তেমনি মেয়ের ভবিষ্যতের জন্য সব করতে রাজি। বাবার কথা হলো, আমার সাধ্যমতো যেভাবে পারবো যতটুকু পারবো আমার মেয়ের জন্য চেষ্টা করব। শারমিন খাতুনের মতো আরো কত ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার কারণে কিছু করতে পারছে না। পশ্চিমবঙ্গ সরকার যদি এইসব মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক ভার নিয়ে পড়াশোনার দায়িত্ব নেয় বা অল্প কিছু সাহায্য করে, তাহলে হয়তো এরা একদিন দেশের এবং রাজ্যের নাম উজ্জ্বল করতে পারবে। রাতদিন পড়েছিল রেজাল্ট ভালো করবে বলে, সেই মতো উচ্চ মাধ্যমিকে মনের মতো রেজাল্ট করে 94.4% রেজাল্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে ফেলেছে। তাতে যেমন আনন্দিত নিজে এবং বাবা মা, সেই সঙ্গে প্রতিবেশী স্কুলের শিক্ষকরাও গর্বিত যে তাদের স্কুল থেকে ভালো রেজাল্ট করে স্কুলের নাম উঁচু করেছে ব্লকের মধ্যে। শারমিন খাতুন পাহাড়পুর ইউনিয়ন হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের টপার। আনন্দের পিছু পিছু বাবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে, মেয়ের স্বপ্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, প্রতিষ্ঠিত হবে এলাকায়, কিন্তু তার জন্য তো অর্থের প্রয়োজন, অর্থের যোগান কোথায় থেকে হবে, এই নিয়ে সমস্যায় পড়েছেন শারমিনের বাবা। সমাজে অনেক কৃতী ছাত্রছাত্রী কিন্তু এইভাবে স্বপ্ন ভেঙে শেষ হয়ে গেছে। উৎসবে, উপহারে, ঈদ কিংবা পুজোর কেনাকাটায় নারী পুরুষ এবং ছোটদের সমস্ত রকম পোশাকের সমাহার ইন্ডিয়ান সুপারমার্কেট। একই সঙ্গে জুতো, কসমেটিক্স এবং বাচ্চাদের বিভিন্ন রকম বিপুল খেলার আয়োজন। এইবার ঈদে অন্য কোনো সুপারমার্কেট বা মলে নয়, শুধুমাত্র ইন্ডিয়ান সুপারমার্কেট। সকলের মনের মতো পোশাক পেতে আজই আসুন ইন্ডিয়ান সুপারমার্কেট, স্থান গোপীনাথপুর বাজার, সাকর মোড়। চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে সাহায্য করুক, আমি যেন আরও ভবিষ্যৎ জীবনে এগিয়ে যেতে পারি, সে বিষয়ে যেন তুমি আমার প্রতি খেয়াল রাখুক, আমি তাই চাই। এই যে উঁচু ক্লাসে চলে যাচ্ছে আমার মেয়ে, হয়তো মিশনে থেকে কিংবা হয়তো মিশন না কিংবা হয়তো মেস কিংবা হোস্টেলে থাকে, তাকে এখন পড়াশোনা করা চলার সম্ভব নয়, তো এর পরে আমি হয়তো আর পেরে উঠব না। তো আমি চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমার এই মেয়েটার ব্যাপারে কোনো হেল্প এবং সহযোগিতা করতো, তাহলে খুব ভালো হতো আমার মেয়েটার পড়াশোনার ব্যাপারে। আপনি স্থানীয় কোনো প্রধান বা ব্লক অফিস থেকে কোনো রকম কি হেল্প পেয়েছেন? না, আমি কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি এ পর্যন্ত। কোনো কারণে আপনি সরকারিভাবে কোনো সাহায্য পেলেন না, তাহলে আপনার মেয়েকে নিয়ে আপনি কি ভেবেছেন? তবু আমি আমার মেয়েকে, আমার মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে অত্যধিক পরিশ্রম করে আমি আমার মেয়েকে মেয়ের স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। জানেন আরো বড় হতে পারে, সেটাই আমি চাই। কি চাচ্ছেন যে কিভাবে পড়া, কি নিয়ে পড়াশোনা করুক সেটা বলুন। ওর যেটা ইচ্ছা সেটাই করবে, দেখেছি মানে শুধু ডেকে দিয়েছি মানে ওই শুয়ে শুয়েও পড়তো, শুধু বলতো মা তুমি আমাকে একটু দেখো আমি ঘুম যাচ্ছি কিনা, আমি 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর লক্ষ্য করতাম। মোহাম্মদ তাইজুল ইসলাম, প্রধান শিক্ষক পাহাড়পুর ইউনিয়ন হাই স্কুল। এই শারমিনা খাতুন অত্যন্ত একটা ভালো মেয়ে বা ভালো ছাত্রী বলতে যা বোঝায়, তার সমস্ত গুণই তার মধ্যে ছিল। সেই স্কুলে স্যারেদের কাছ থেকে কীভাবে যে সাহায্যগুলো আদায় করে নিতে হয় তা সে পুঙ্খানুপুঙ্খভাবে জান, সেই শিক্ষকদের সঙ্গে সব সময় যুক্ত থাকতো এবং সমস্ত রকম সহযোগিতা আমাদের স্যারেরা খুবই হেল্প করতো। মুর্শিদাবাদ জেলার রায়নগর 1 নম্বর ব্লকের মুক্তারপুর গ্রাম, এই মুক্তারপুরের মতো একদম প্রত্যন্ত এলাকায় আর্থিকভাবে খুবই পিছিয়ে পড়া, তাদের ফ্যামিলির আর্থিক অবস্থাও ভীষণ খারাপ। সেই সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে ও যে এত সুন্দর একটা রেজাল্ট করেছে, 500-472 পেয়েছে, এটা সত্যি প্রশংসনীয়। এবং এই ওর মধ্যে একটা স্বপ্ন আছে যে ভালো কিছু করতে চায়, যে এই জায়গা থেকে সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে যে কীভাবে এগিয়ে যেতে হয় সেটা যে কোনো ছাত্রছাত্রীর কাছে শেখার বিষয়, সেটা শারমিনের কাছ থেকে যে কোনো ছাত্রছাত্রী শিখতে পারবে যে কী করে সমস্ত প্রতিকূলতাকে জয় করতে হয়। তো আশা করি ও ভবিষ্যৎ জীবনে ওর পরিবারের, ওর নিজের এবং আমাদের স্কুলের নাম উজ্জ্বল করবে। ইতোমধ্যে আমাদের স্কুলের একটা আলাদা নাম হয়ে গেছে যে এই রকম স্কুল থেকে যে এত ভালো রেজাল্ট করা যায় সে একটা তার পথ প্রদর্শক। তা আমরা আশা করব যে সব রকমভাবে ওকে আমরা সাহায্য করব। হ্যাঁ,
ফ্যামিলিগত দিক থেকে তো দেখলাম অর্থনৈতিক সমস্যা, তো আগামীতে ভালো পড়াশোনা করতে গেলে তো প্রচুর খরচের দরকার, তো আপনারা তাকে অর্থনৈতিকভাবে কি স্কুল থেকে কোনো হেল্প করেছেন? আমরা এখন পর্যন্ত প্রয়োজন হয়নি, তাই সেরকম করা হয়নি, তবে ভবিষ্যতে আমাদের বলা আছে যে কোনো রকমের সাহায্যের জন্য, আর্থিক সাহায্যের প্রয়োজন হলেও আমরা সর্বতোভাবে পাশে থাকবো এবং চেষ্টা করবো সাহায্য করার।